আজকেও চলে এলাম তোমাদের সাজেশন কোশ্চেন সাজেশন নিয়ে। আজকে আমাদের অঙ্ক, তবে অঙ্কে আমি তিনটে প্রশ্ন দেখাতে পারবো না, অঙ্ক বিজ্ঞান এগুলো দুটো করে প্রশ্ন তোমাদের দেখাবো, তাহলে বুঝতে পারবে প্রশ্নগুলো কেমন ধরনের হয়, 15 নম্বরের পরীক্ষার প্রশ্ন কেমন হয়। চলো আমরা দেখি নিই আমাদের 15 নম্বরের পরীক্ষা, জানি আমরা 30 মিনিট সময় দেবে। দেখো প্রথম যে অঙ্কটা, একের চার ও একের দুইয়ের মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো, টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার প্লাস টি এক্স প্লাস 1/4 সমান পূর্ণবর্গ সংখ্যা হলো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দুটো অঙ্কই কিন্তু 19-20। আমি কিন্তু তোমাদের এটা অবশ্যই, তোমরা হয়তো বলবে যে স্যার আমরা নোটে অনেক জায়গায় সাজেশন পাই, সেই সাজেশনগুলো কেন দেয়? ফাইনাল পরীক্ষার জন্য দেয়, সেই ফাইনাল পরীক্ষার প্রশ্ন যদি তোমরা পেয়ে যাও সে তোমাদের কাছে কত ভালো। এটা কিন্তু দুটো স্কুলের ফাইনাল প্রশ্ন, তোমরা হয়তো যারা ভিডিও দেখছো তারা হয়তো যারা 9-এ পড়ে তারা কিন্তু জানে যে স্কুলটা প্রশ্নটা অনেক ছেলের কাছে হয়তো তারা পেয়েছে যে স্যার আমাদের এই প্রশ্নগুলি পড়েছিল। যাই হোক, হয়তো কমেন্টটা দেখলে বুঝতে পারবে। তারপরে হচ্ছে রম্বস ও বর্গক্ষেত্রের কিছু পার্থক্য, দেখো ভালো করবো। সন্নিহিত গুণ কাকে বলে? চিত্র সহ লেখো, সমাধান করো 4x-2x+3=9-4x। একটু সোজা আছে। তারপরে প্রশ্ন হচ্ছে একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শক কি পছন্দের চিত্র তালিকা তৈরি করা হলো, এই তথ্যগুলি নিয়ে একটি পায় চিত্র করেছে, বৃত্ত করা কেন্দ্রীয় কোণে মান কিন্তু লিখতে হবে সেটাই কিন্তু বলে দিয়েছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পছন্দের সংখ্যা 150, 120, 80, 100। রাতে ভিডিওটা করছি তো একটু কীটপতঙ্গের আমদানি আছে। বেশ চলো, একটি বর্গক্ষেত্রে বাইরে পার্কের চারিদিকে 1 মিটার রাস্তা, ওরে বাবরে এই অঙ্কটা পড়েছি, চিন্তা করো ক্ষেত্রফল কত, কী অঙ্কখানা পড়েছে বুঝতে পারছো? যে কি বর্গক্ষেত্রে পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার সময় পার্কের পরিসীমা এত, ক্ষেত্রফল কত? পরিসীমা থেকে তোমাকে বাহু বার করে নিতে হবে, তারপরে ক্ষেত্রফল করতে হবে। চলো, ও 3 মিটার চওড়া আছে রাস্তাটা। তারপরে প্রশ্নটা, তারপর যে একটি কৃষি খামারে 450 বিঘা জমি 14 দিনে চাষ করতে পারে, হবে 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 120 বিঘা, ওই এখানটা দেখে নিই, জমি চাষ করলো, সময় মতো চাষ করতে হলে 40 ট্র্যাক্টর লাগবে। a-b = 2, 1/b, -1/a = 2 হলে aq = b2 মান কত? দারুণ অঙ্কটা, যতটা টপ অঙ্ক হতো এটাকে। তারপরে একটা কোণ নেই, কোণটা এক্স কোণটা মান বার করতে হবে, তিনটে কোণ নিয়ে তো 180 ডিগ্রি হয় না, তিনটে কোণ নিয়ে যদি 180 ডিগ্রি হয় এটা 3x+80+x করে দেবে, দিয়ে বার করে দেবে, এটা তেমন কিছু টপ না, বইয়ের অঙ্ক এটা। তা উপরে এক্স এর মান বলবে, হ্যাঁ তারপরে এটা x4+x2y2+4, তারপরে এই অঙ্কটা পড়েছি উৎপাদকের বিশ্লেষণ, তারপরে এটা দেখে না অঙ্কগুলো, না এটা বলছি না, একটু কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন একটা প্রশ্ন আছে, দুটো প্রশ্ন দেখাবো বলেছিলাম, তোমাদের জন্য রেখে দিয়েছি, দেখাবো বলে দেখানো আর হয় না। চলো, একটি বর্গক্ষেত্র সর্বদা রম্বস, কিন্তু রম্বস সর্বদা বর্গক্ষেত্র নয়, খুব ভালো প্রশ্ন, আমি আলোচনা করে দিয়েছি তোমাদের এটা নিয়ে। বেশ চলো, -5 × -1 এটা 5 করে দিয়েছে, ঠিক না ভুল কিন্তু আমি এখনও জানি না, কারণ তোমাদের প্রশ্ন দেখাচ্ছি এটা উত্তরটা সবসময় বলা যায় ঠিক না। বেশ, দুটি পরস্পর সম্পূরক কোণের মান হতে পারে -0°-0°, দেখতে পাচ্ছি প্রশ্নটা কেমন প্রশ্ন। তারপর 512 = 18 কিউব হলে, 8-এর কিউব হলে 1728 কত হবে? তারপর এটা টি এ থেকে বড় কিন্তু 2-এ
একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট এমন একটি মূল্য সংখ্যা হলো। নিজে প্রশ্নগুলো উত্তর দাও। টি এর কোন কোনগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স সমান বাই চার পূর্ণ মূল্য সংখ্যা হবে, দেখেছো আগের অঙ্কটার মতো সেই অঙ্কটাই। তারপরে দেখো সরল করো, এ মাইনাস টু বি স্কোয়ার মাইনাস টু, দেখতেই পাচ্ছ আমি আর বলছি না, এটা সমাধানটা দেখো, সেভেন এ ফোর ওয়াই স্কোয়ার তারপর এ সিক্স। বেশ, তারপরে নিচের সমীকরণটি সমাধান করো, ও বিচ পি বাই কিউ, কিউ আকার হলে কিউ সমান জিরো নয়, তাহলে পি ফোর পি প্লাস বত্রিশ থার্টি টু সমান জিরো। তারপরে একটি মডেল তৈরি করেছো, কেনার তালে গিয়ে দেখা হলো আর্ট পেপার কিনেছো, স্কেচ পেন করেছো, ফিতে কিনেছো, পিচ বুক কিনেছো। এই অঙ্ক দেখি পড়েছিল এখানে, না এটা গণেশ কোণ, ঠিক আছে। তার মানে এটা পায়চিত্র, কেন্দ্রীয় কোণ তোমাকে লিখতে হবে। তারপরে আর দুটো প্রশ্ন আছে, আমি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ অজন্ত হাউসের সেই অঙ্কটা, পিনটা খুললে অন্য প্রশ্নগুলো সাই হয়ে যাবে, দেখে নাও তোমরা এটা বুঝতে পারবে। অজন্তা হাউস কমপ্লেক্সের আশি মিটার চলার রাস্তা আছে, রাস্তাটি ক্ষেত্র বলে নির্ণয় করো, এটা বইয়ের অঙ্ক। তারপরে টু এ মাইনাস ওয়ান বাই টু এ অঙ্কটা আবার দেখিয়ে দিই, এটা এটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ অঙ্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, ঠিক আছে। তাহলে আমি তোমাদের কোশ্চেন সাজেশন দেখালাম, ডিসক্রিপশন লিঙ্ক ফলো করো, সেখানে তোমরা অন্য অন্য উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব, আর অন্য অন্য কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে, বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান সব। তাহলে আজকের মতো চলি।